এখানে আমরা বেশিরভাগ লোকে আমরা ভুল করে থাকি হচ্ছে হাটাকে আমরা হা বলে থাকি হা এটা হচ্ছে লম্বা হা লম্বা হাতে আমরা ভিতর থেকে না বের করে বেশিরভাগ পড়ার ক্ষেত্রেই আমরা বলে থাকি হামদু আলহামদু কিন্তু সইভাবে যখন আমরা পড়ব এটা হবে আলহামদু আলহামদু আলহামদুহ আলহামদু লি রব্বিল আলমিন এখানে আমরা বেশিরভাগ লোক কি করে থাকি রব্বিল আলামিন। অত অনেক সময় দেখা যায় এখানে আমরা কি করি এখানে যে আলিফ টানতে হবে এখানে না টেনে আমরা কি করি আল আমিন করে চলে যাই কিন্তু হবেটা কি এখানে আইন আছে এই আইনটা সবসময় আমরা কীভাবে করবো ভিতর থেকে বের করবো আলামিন্দুল্লাহ এরপর আমরা দ্বিতীয়টুকু দেখব দেখুন আর 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 রহিম বেশিরভাগই যারা শৈশ্যভাবে পড়তে পারে না তারা এখানে কীভাবে পড়ে আর রহ বলে চলে যায় কিন্তু লম্বা থাকার কারণে আর আর রহমা রহিম মা ইয়াউ ইয়ানু ইয়া হামদাদের ই আছে এই ই থাকার কারণে এখানে কি হবে হামদার সাথে ইয়া থাকার কারণে এখানে একাল কিন্তু অটোমেটিক টানতে হবে সেই জন্য কি হবে নর্মালভাবে আমরা না পড়ে ইয়ার সাথে আবার একালি ভাষা জন্য কি করতে হবে ইয়া আবুদু যে নুন জবন না নার সাথে আমরা সাকিং দেখছি হচ্ছে আইনের উপরে তাহলে কি হবে না না শুধু হবে না ইয়া বুদু ইয়া নাস্তা সেই এখানে যে নিয়মটা পড়ে আসলাম ঠিক একই রকমভাবে এই নিয়মটা এখানে হবে ইয়া একালিপটা যে হামজাদের ই মিলবে হচ্ছে ইয়ার সাথে যেহেতু ই মিলার সাথে সাথে এখানে কি হচ্ছে একালিপ অটোমেটিক টানতে হয় তার মানে কি হচ্ছে ইয়া ওয়াইয়া ইয়ানাস্তা অ ইয়া এইটা আবার ওই গোলহা তার মানে ভিতর থেকে না ইহ দিনাস ইহ দিনাস এইখানে একটা শীষ দিব আমরা ইহ র সাথে একটা আলিপ দিতে হবে খালিপ টানতে হবে ইহদিনাস সিরাত এখে তাল হবে না কিন্তু অনেক সময় ভুলবশত এখানে তা মনে করে আমরা কি বলে থাকি তল না বলে তাল বলে থাকি তা বলে লামের সাথে লাগে আমরা কি বলে তাল কিন্তু ছয় শতভাবে যখন আমরা পড়ব তখন হবে তল সিরাতাল মুস্তাকিম ইহদিনাস তল মুস্তাকিম অনেকে এখানে কি বলে থাকি প্রিমনা বলে কিম বলে থাকি মুস্তাকি কিম বলে থাকি এখানে আমরা কিম হবে শুধু কিম তো নয় এখানে হচ্ছে একটা ইনা লিপটেনে তার মানে আমরা পরিপূর্ণভাবে যখন পড়বো এই আরটি দেখুন আর একবার এর এরপরের পাঁচ তোমার আরটি দেখুন শিরতলিনা শিরত এইখানে সবসময় যেখানে আপনার স্বদ আছে এই স্বের সাথে আমরা একটি শীষ দিয়ে পড়ার পর্ব সিরত শিরতল না একটু একটি ভিতর থেকে এটা আসতে হবে চিরতল্লা আন অয়ন্ত আন অয়ন্তা আন শিরতোল্লাদিনা আন আমতা আম আমতা বলি অনেকেই এখানে হচ্ছে অয়ন্ত আন অহান্তা অয়লাইহিম আন অহান্তা অয়লাইহিম শিরতোল্লাদিনা আন আমতা অয়লাইহিম গয়ন গরটা কী বলতে পারছে এখানে হচ্ছে গোয়ন যখন আসবে গোয়নটা হচ্ছে গলার মধ্য থেকে বের করবো আমরা গয়ন এই যে গহিরিল গইরিল মাগর গইরিল মাগর দুবিয়া আয়লাইহিম এখানে অনেকে ভুলবশত আমরা কী বলে থাকি আলাইহিম বলে ফেলি বলছে আয় লাই হিম অয়াই লাই হিম গৈরিল মাগর দুব আয়লাইহিম এইখানে একটু আপনার মনোযোগ দিয়ে দেখুন এই দোয়াতে আমরা কি করব এখানে চারদিপ আনতে হবে কি হবে এখানে এখন আমরা পরিপূর্ণভাবে শেষবারের মতো একটু ভালো করে দেখে নিই আলহামদুলিল্লাহ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينِ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين